নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2022, আপনি বৃশ্চিক রাশির মানুষ, লক্ষ্মী লাভ হতে চলেছে, লিখে রাখুন। অর্থাৎ এই বৃশ্চিক রাশি সেপ্টেম্বর 2022 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, যারা ছোটরা আছে শ্রেয়াশিস জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি। এটি বৃশ্চিক রাশির মাসিক রাশিফলের ভিডিও। বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যেমন বৃশ্চিক রাশির 100 জন মানুষ আছেন, 100 জনের ভাগ্য কিন্তু সমান নয়। অর্থাৎ এই যে আমি রাশিফলটি দিচ্ছি, প্রত্যেকের ক্ষেত্রে যে 100-তে 100 মিলবে তা নয়। কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 70%, কারো ক্ষেত্রে 80%, কারো ক্ষেত্রে 50%, কারো ক্ষেত্রে 25%ও মিলতে পারে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে ম্যান টু ম্যান। এটা একটা আপনারা এই রাশিফলটিকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে আপনারা নিতে পারেন। এটাই যে একদম হুবহু এটা আমি কখনোই দাবি করবো না, কিন্তু এই রাশিফল যদি আপনাদের কিছুটা হলেও লাভ যদি দেয় তাহলে আমি নিজেকে গর্ব অনুভব কিন্তু করব। বৃশ্চিক রাশির কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি ইন ডিটেলস আলোচনা আপনাদের সামনে কিন্তু করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই, আপনি বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হন, গ্রহের গোচরটা একটু বলে দিই। মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি মীন রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে, শনি আপনার মকর রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে, কেতু আপনার তুলা রাশিতে, রাহু আপনার মেষ রাশিতে, রবি আপনার সিংহ রাশিতে এবং 17 সেপ্টেম্বর থেকে এটা কন্যা রাশিতে অবস্থান করবে এবং 10 সেপ্টেম্বর বুধ বক্রি হয়ে কন্যা রাশিতেই থাকছে। অর্থাৎ সারা মাসটা কন্যা রাশিতে বুধ অবস্থান করবে এবং শুক্র আপনার 24 সেপ্টেম্বর নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি কিন্তু করতে চলেছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনি ভেবে নিন, যে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট কিন্তু আসতে চলেছে বৃশ্চিক রাশি। দেখুন, মানুষের একটা মাস খুব ভালো, কিছু কিছু মাস খুব খারাপ কিন্তু যায়। দেখুন, আপনার যে সবসময় ভালো যাবে এমন নয়, অর্থাৎ ভালোকে যেমন গ্রহণ করতে শিখবেন খারাপকেও কিন্তু গ্রহণ করতে শিখবেন। জীবনে কোনো কিছু স্থায়ী বলে জিনিস নয়। অর্থাৎ আজ যেটা একটা গীতাতে কথা আছে, আজ যেটা আপনার কাল সেটা অন্য জানায়, তার প্রতি সেটা অন্য জানায়। অর্থাৎ এই জায়গাটা যদি আপনারা মানতে যদি পারেন কি না, জীবনে দেখবেন হ্যাপি কিন্তু আপনারা হবেন। দেখুন, সমস্যা তো আছে, এমন কোনো মানুষ নেই যে সমস্যা নেই। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা আছে, সে সমস্যাকে আপনার সমাধান করার জন্য কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র। বৃশ্চিক রাশি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? দেখুন, আপনাদের রাশির অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে, সরাসরি আপনার রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে। এখানে আপনাদের উচ্চ মান সম্মান আপনারা পাবেন, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং আপনাদের দীর্ঘদিনকার মনের আশা পূরণ কিন্তু আপনাদের হতে চলেছে বৃশ্চিক রাশি। চাইলেও ভুলতে পারবেন না বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের ধনভাব। দেখুন, দ্বিতীয় ভাব আমাদের ধন, দ্বিতীয় ভাব পরিবার, দ্বিতীয় ভাব আমাদের কথা বলা, খাওয়া, দ্বিতীয় ভাব হচ্ছে প্রাইমারি এডুকেশান, এই জায়গাগুলো হচ্ছে দ্বিতীয় ভাব থেকে কিন্তু বিচার করা হয়। এই দ্বিতীয় পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে বকরি অবস্থায়, লিখে রাখুন। আপনাদের ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট ডেভেলপমেন্ট এবং কথার মধ্যে আপনাদের মধুরতা আসবে এবং আপনাদের ক্ষেত্রে
প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে, এডুকেশন প্রাইমারি এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে ব্যবসার জায়গাটা কিন্তু ভালো কিন্তু দিবে, আকস্মিক অর্থপ্রাপ্তি লক্ষ্মী লাভ হতে চলেছে বৃশ্চিক রাশির। তৃতীয়ভাবে শনি, দেখুন শনি তৃতীয়ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে, এটা কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু দিবে না। পরিবার পরিজনদের সঙ্গে, আপনার কুটুমদের সঙ্গে আপনার মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি করবে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কেয়ার থাকুন, আপনি একটু ঠান্ডা মাথায় চলুন, কারণ সপ্তমে মঙ্গল, মাথা কিন্তু গরম হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা কিন্তু থাকবে বৃশ্চিক রাশির। এবং তৃতীয়ভাবে শনি নিজের পরিবার পরিজনদের সঙ্গে মতপার্থক্য মতবিরোধ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের যোগাযোগ কন্ট্যাক্টগুলো আটকে যাওয়ার কিন্তু জায়গা কিন্তু হতে পারে। চতুর্থভাবে চতুর্থপতি তৃতীয়ভাবে অবস্থা করছে, সুখ সাধনের জায়গা মোটামুটি আপনাদের দেখা যাচ্ছে, খুব একটা অসুবিধা নেই। পঞ্চমভাবে বৃহস্পতি, আপনাদের বুদ্ধি, আপনার নীতি, আপনার সমস্ত কিছু নিয়ে এই বৃহস্পতি আপনার পঞ্চমভাবে বক্রী, মানে কি চাই দেখুন, বক্রী হওয়াতে বৃহস্পতি তিন গুণ কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের যারা জিপস অ্যান্ড জুয়েলারির ব্যবসার সঙ্গে যুক্ত আছে, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, ফুডের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, বৃশ্চিক রাশির মানুষ, আপনারা কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট ফাটকা থেকে এই সময় দুর্দান্ত লাভ কিন্তু আসতে চলেছে বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনার কিন্তু পেতে চলেছেন বৃশ্চিক রাশি, আপনি যেহেতু পঞ্চম হবে বৃহস্পতি এবং বক্রী, এবং স্থান বলি এবং দিশা বলি বৃহস্পতি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে রাহু আপনার অবস্থান করছে ষষ্ঠভাবে, দেখুন ষষ্ঠভাবে রাহু মানে শত্রু শান্ত, শত্রুর জায়গা, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছুটা হলো রিলিফের জায়গা কিন্তু আপনাদের থাকছে, এবং উন্নতি প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবে। এবং আপনাদের সপ্তমভাবে মঙ্গল এবং আপনাদের সপ্তমপতি শুক্র আপনাদের ঠিক কেন্দ্রে অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদের পারিবারিক সুখের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা, পার্টনারশিপ, যারা বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেস থেকে আপনাদের লাভ। এবং এর পাশাপাশি দেখুন মঙ্গল সপ্তমভাবে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, কিন্তু যেহেতু শুক্রের ঘরে মঙ্গল খুব একটা সমস্যা কিন্তু দিবে না, তবে হঠকারিতা সিদ্ধান্ত মাথা গরম হওয়া এই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন। কিছুটা ক্ষেত্রে ব্যালেন্সিংভাবে কিছুটা ক্ষেত্রে ম্যানেজ করে আপনাকে কিন্তু চলতে হবে, ফট করে চটজলদি মাথা গরম করলেই কিন্তু আপনাদের সমস্যা কিন্তু জীবনে কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু ধ্রুব সত্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার আসি আপনাদের ভাগ্যভাব, দেখুন ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি এবং তুঙ্গ গৃহ, এখানে বৃহস্পতি এখানে স্থান বলি দিশা বলি হয়ে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়ে সেভাবে গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু হবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে বৃশ্চিক রাশি। কী চাই বৃশ্চিক রাশির, যেখানে ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে, ফিরে তাকাতে হবে না, লিখে নিন। কৌশিক রাহু চ্যালেঞ্জ নিয়ে কথা তো বলছে, বৃশ্চিক রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে ভাগ্যভাবে, ভাগ্যক্ষেত্রের উন্নতি, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, আপনার ধর্মীয় যাত্রা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং কর্মভাবে কর্মপতি অবস্থান করছে 16 সেপ্টেম্বর পর্যন্ত, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, প্রমোশন,
স্যালারির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আসতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মান সম্মানের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আকস্মিক অর্থপ্রাপ্তি, যারা ফিল্ম রিলেটেড জায়গাতে আছে, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো। এবং এর পাশাপাশি আমি একটি কথা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবারও বলছি, আপনাদের 24শে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের লাভ লাইফ, প্রেমজ জায়গা এবং দাম্পত্যের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলো সতর্ক থাকুন, কারণ শুক্র নিচ হয়ে যাচ্ছে। 24শে সেপ্টেম্বর শুক্র আপনার কন্যা রাশিতে নিচস্থ গৃহে অবস্থান করছে, এই জায়গাটা বি কেয়ারফুল, কিছুটা ক্ষেত্রে একটু ম্যানেজ করে কিন্তু চলার চেষ্টা করুন। তবে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং একাদশপতি একাদশভাবে, দেখুন আমি বারবার বলছি, যখন একাদশভাবে যে কোনো গ্রহ অবস্থান করে এবং সক্ষেত্রিক আপনাদেরকে সফলতা আপনাদেরকে নিশ্চিত দিবেই দিবে, একাদশপতি একাদশ অবস্থান করছে এবং সে কিনা 10শে সেপ্টেম্বর থেকে বকরি হচ্ছে, দুর্দান্ত রেজাল্ট দিতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।